স্বাগত আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড রানীগঞ্জ বাজার বর্তমান, ফার্নিচার এন্ড বেডিং স্টোর নয়ন ডিসি রোড সার্ভিস হাটা জয়কন্ঠ সীমা মার্কেট বর্তমান 713103, হলিডক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাব হাট সিটি রোড বর্তমান, ধারা চিলপুটা তেজগঞ্জ বাইপাস নর্থ বর্তমান, কন্ট্যাক্ট নাম্বার 9832167611, লোকাল লটারি এজেন্সি শেয়ার বাজার বর্তমান, বর্তমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ার বাজার আমিলা বর্ধমান, বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল আরজি ভবন পারবীরহাটা শ্রীপল্লী পূর্ব বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে দশর টাক। দশর বিডিও অফিসের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। স্পেশাল ক্যাম্পিং ডে পালিত হলো রবিবার। কিষান মান্ডি ঘুরে দেখলেন ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। দুই পক্ষের সংঘর্ষে মৃত্যু হলো একজনের। কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ মা। চোখ রাখবো এক ঝলকে। বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক ক্ষেত মজুর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার দুর্গাডাঙ্গা এলাকায়। মৃত ব্যক্তির নাম নরহরি কর্মকার। পরিবারের লোকেদের অনুমান, মানসিক অবসাদের কারণেই সে আত্মঘাতী হয়েছেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চুরির অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন কুতুবুদ্দিন মণ্ডল, রেজাউল শেখ এবং হালিমা বিবি। ধৃতদের কাছ থেকে 5টি টোটো উদ্ধার হয়। গুসকরা থেকে প্রতীক্ষিতা স্পেরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার সাহেবগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো ভাতার থানার পুলিশ। অভিযানের ফলে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর পাশাপাশি 100 লিটার মদ আটক করেছে পুলিশ। ভাতার থানা প্রতীকের দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। প্রত্যেক বছরের ন্যায় এবছরও ধুমধাম সহকারে অনুষ্ঠিত হলো বার্ষিক শনি পুজো। ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়াগাছ নতুন হরিতলায়। পুজো ঘিরে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। কৌশিকী অমাবস্যা উপলক্ষে দেবী আরাধনা অনুষ্ঠিত হলো। ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শাঁখারি গ্রামে। পুজো ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা প্রকাশ পায়। শাঁখারি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। বর্ষণ বিডিও অফিসের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। শক্তিগড় থানার উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই সভা। মহরম যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তার লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। যারা এই অনুষ্ঠানটা দেখার জন্য অনেক অপেক্ষায়, এটা সরকারি ভাবে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার উদ্যোগে বর্ষুল বিডিও অফিসের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আসন্ন মহরম যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় এবং এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখা যায় সে বিষয়ে এলাকার প্রত্যেক মহরম কমিটিকে নিয়ে আলাপ আলোচনা করা হয়। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান 2 নম্বরের বিডিও অদিতি বসু, শক্তিগড় থানার ওসি অরুণ কুমার সোম, 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রমেশ চন্দ্র সরকার ও প্রাক্তন উপপ্রধান গৌরাঙ্গলাল বসু এবং এলাকার 11টি মহরম কমিটি সদস্যরা। যে সমস্ত মহরম কমিটি ভালো তাজিয়া করবেন তাদের পুরস্কৃত করা হবে। মহরম
যেখানে গতকালের মধ্যে বলছিল আমরা যেরকম কার্নিভালটা যেখানে অনেক মর্মন্তিমূলক আমরা সমন্বিত করবো যেন এখন সাইবরগত নিরাপত্তা বাড়াতে এবং কাজের মানুষ আমাদের এই বিধায়ক মানিমিয়া বিশ্ব কুমার মানিমোহন আছে আমাদের মধ্যে উপস্থিত আছেন মানিমিয়া বর্ষল থেকে মহিদুল আলমের রিপোর্ট আনন্দ বার্তা। স্পেশাল ক্যাম্পিং ডে পালিত হলো রবিবার। বাঁকুড়ার ইন্দাস ব্লকে পালিত হয় তিনটি। ছোট গোবিন্দপুর এস এন পাজা হাইস্কুলে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। স্পেশাল ক্যাম্পিং ডে পালিত হলো রবিবার। এদিনের এই কর্মসূচি পালিত হয় বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে। ইন্দাস ব্লকের বিডিও মানসী ভদ্র চক্রবর্তী এদিন বুথগুলি পরিদর্শন করেন। নতুন ভোটারদের নাম নথিভুক্তকরণ ও ভোট বিষয়ক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় ছোট গোবিন্দপুর এস এন পাজা হাইস্কুলে। আমরা আজকে এখানে এসেছি ছোট গোবিন্দপুর এস এন পাজা হাইস্কুল। আজকে প্রোগ্রামটা ছিল স্পেশাল সামারি রিভিশনের জন্য। আজকে একটা স্পেশাল ক্যাম্পেইন ডে। এই দিনে আজকে আমরা যেটা গভর্নমেন্ট বলেছেন সেটা হলো যারা প্রসপেক্টেড ভোটার হবে তারা সবাই যেন ফর্ম ছয়ে আবেদন করেন, এবং এর বাইরেও যেটা বুথ লেভেল অফিসার এবং বুথ লেভেল এজেন্টদের মিটিং আছে সেই মিটিংটাও আজ এখানে হয়েছে, 12টায় করার কথা ছিল। এর বাইরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এর সঙ্গে আমরা একটা কনভার্জেন্স করলাম, এমজিএনআরইজির কনভার্জেন্সে আমরা কিছু প্ল্যান্টেশন করলাম। আজকে যেহেতু একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনের নিরিখে যেমন সবাই আসছে, তারা নাম তুলবে, নতুন ভোটার হবে, তার পাশাপাশি আমরা এই স্কুলে প্ল্যান্টেশন করলাম। আমরা এখানে বেশ কিছু আম গাছ লাগালাম, পেয়ারা গাছ লাগালাম, পরবর্তীতে এর সুবিধা এখানকার ছাত্রছাত্রীরা পাবে। একই সাথে বুথ লেভেল অফিসার ও কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত হয়। একই সাথে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এর পাশাপাশি স্কুলের পক্ষ থেকে বিডিওকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষক শিক্ষিকারা আছেন, আমার নতুন ব্লক ইন্দাস ব্লকের যারা আমার সহকর্মী। ছোট গোবিন্দপুর এস এন পাজা হাইস্কুল সম্প্রতি নির্মল বিদ্যালয়ের শিরোপা পায়। এদিন বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার, বুথ লেভেল অফিসার সপ্তশী নন্দী, মৎস্য সম্প্রসারণ আধিকারিক শফিকুল আলম প্রমুখ। যে নির্বাচনী পাঠশালা, যে নির্বাচনী পাঠশালার আওতার মধ্যে যে ভোটাররা নাম নতুন ভাবে তুলবেন তার জন্য ইন্দাসের যে বিডিও ম্যাডাম তিনি এসেছিলেন আমাদের স্কুলে। আর তারপর হচ্ছে নির্বাচনী পাঠশালা থেকে আজকে কিছু গাছ লাগানো হলো। জেলা স্তর থেকে আমরা নির্মল বিদ্যালয়ে আমরা পুরস্কার পেয়েছি, এই পাওয়াতে আমরা প্রচণ্ড খুশি এবং বরাবরই আমরা স্কুল চত্বর এবং স্কুলের পরিবেশকে আমরা নির্মল রাখি, তার জন্য জেলা স্তর থেকে আমাদেরকে পুরস্কার দিয়ে আমরা খুব খুশি। বাঁকুড়া থেকে ইন্টারন্যাশনাল রিপোর্ট আনন্দ বার্তা। কিষান মান্ডি ঘুরে দেখলেন ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল। এদিন তিনি মানুষজনের সুবিধা অসুবিধাগুলি খতিয়ে দেখেন। বিধায়কের এইরূপ পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন মানুষজন। কিষান মান্ডি প্রদর্শন করলেন ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল। রবিবার তিনি কিষান মান্ডি ঘুরে দেখেন। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি ব্লকে একটি করে কিষান মান্ডি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়। সেই মতো কৃষকদের সুবিধার্থেই কিষান মান্ডিগুলি নির্মিত হয়। ব্লকে ব্লকে কিষান মান্ডি স্থাপিত হওয়ায় উপকৃত হন এলাকার কৃষকরা। বিধায়কের এদিনের পরিদর্শনের ফলে খুশি সাধারণ মানুষজন। সেই 2011 সালে ভোটের যে ইস্তাহার প্রকাশ করেছিলেন সেই ইস্তাহারে যে কথাগুলি বলা ছিল সেগুলি ইতিমধ্যেই আমাদের অক্ষরে অক্ষরে পালন করেছেন বাংলার মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। সেই ইস্তাহারে ছিল আমরা সরকারে যদি আসতে পারি তারা কৃষকদের স্বার্থে, খেত মজুরের স্বার্থে আমরা প্রতিটা ব্লকে একটা করে কিষান মান্ডি করব, যাতে মানুষ তার ফসলটা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে। ইতিমধ্যে আমরা যতগুলি বর্ধমান জেলার প্রায় প্রতিটা ব্লকেই দেখছি একটা করে কিষান মান্ডি হয়েছে। এই সরকার বলেছিল আমরা যদি ক্ষমতায় আসি তাহলে যারা আমাদের বাড়ির ছেলেমেয়েরা 8 পাস করে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দ বার্তা। এখন সময় ছোট্ট একটি বিরতি। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। Thank you.
চাচা চাচা আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না চাচা? চাচা আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। নবরূপে নবসাজে বর্ধমানে শীততাপ নিয়ন্ত্রিত এক্সক্লুসিভ শোরুম তারকনাথ দে ম্যানুফ্যাকচারিং জুয়েলার্স অ্যান্ড অর্ডার সাপ্লায়ার্স। এখানে আপনি পাবেন হলমার্কযুক্ত সোনার গহনা এবং আধুনিক ডিজাইনের সোনার গহনার বিপুল সম্ভার। ঠিকানা জহুরিপট্টি বকুলতলা বর্ধমান, যোগাযোগ 0342-2634-693-9233-51972। বুধবার অর্থ দিবস এবং বৃহস্পতিবার পূর্ণ দিবস দোকান বন্ধ থাকিবে। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট বটতলা, বর্ধমান। লোকাল লটারি এজেন্সি এন্ড স্টকিস্ট, এখানে সকল রাজ্যের লটারি টিকিট খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। মনে রাখবেন সকল প্রকার প্রাইজ উইনিং সঙ্গে সঙ্গে ক্যাশও করা হয়। এছাড়াও যে কোনো ধরনের ছেঁড়া ফাটা নোটও পরিবর্তন করা হয়। তাই আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লোকাল লটারি এজেন্সি, শেয়ারা বাজার বর্ধমান। ফোন নাম্বার 9735194365 এবং 9564601114। চা, এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেবো বাবা? হুম, বাবা নয় বলো লাল বাবা। লাল বাবা চাল, ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার, বিগ বাই সাজা জায়গায় সবার মন ছুঁয়ে যায়। আধুনিক বলছি তোমায়, আমার মতো পাবে কোথায়? তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই, ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার
9333083382। 26 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ধারা স্টিল প্রোডাক্ট। স্টিল আলমারি, ডাইনিং, কম্পিউটার টেবিল, রাডারনের খাট, সেগুনের খাট, ড্রেসিং টেবিল এবং সুপ্রিমের চেয়ার ও বিভিন্ন কোম্পানির গদির হোলসেল ও রিটেলার ধারা স্টিল প্রোডাক্ট। ঠিকানা ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611 অথবা 9564224444। Children, come to me, I will teach you ABC, ABC, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, স্কুল হচ্ছে ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে। আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো, এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয়, এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে। আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো-এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলা পাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 0342-320-9819 অর 8436-926-677 অর 8538-009405। ফিরে এলাম বিরতির পর। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। কালনা রোডে কালী মন্দির প্রাঙ্গণে শিবিরটি অনুষ্ঠিত হয়। আনুমানিক 100 জন এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। রবিবার পূর্ব বর্ধমান জেলার কালনা রোডের কালী মন্দির প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ডাক্তার জ্যোতি প্রকাশ ব্যানার্জির স্মৃতির উদ্দেশ্যে বিগত 9 বছর ধরে চলে আসছে এই রূপ রক্তদান শিবির। আজকে আমরা এসেছিলাম বিগত 9 বছর ধরে ডক্টর জ্যোতি প্রকাশ ব্যানার্জি, তিনি একাধারে আমাদের দলের নেতা ছিলেন এবং এলাকার তথা বর্ধমান শহরের একজন বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক ছিলেন। তার স্মৃতির উদ্দেশ্যে এই এলাকার মানুষ, বিশেষ করে রামকৃষ্ণপল্লীর যে দুর্গা কালী মন্দির রয়েছে, সেই মন্দিরের যারা সভ্য রয়েছেন বা যারা উদ্যোক্তা, তারা সকলে এই মন্দিরের সঙ্গে যুক্ত। জ্যোতিদার স্মৃতিকে আঁকড়ে ধরে থাকার যে প্রচেষ্টা বিগত 9 বছর ধরে তারা করছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই এই জন্য যে আপনারা জানেন যে এই কয়েক মাস ধরে রক্তের যে ভীষণ আকাল চলল, এখনও চলছে রক্তের আকাল, সেই সামাজিক দায়বদ্ধতার কথা মনে রেখে রক্তের মতন একটা অমূল্য জিনিস দিয়ে মানুষকে বাঁচানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাতে তারা সামিল হয়েছেন। এদিন মহিলা সমেত প্রায় 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য উত্তম সেনগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ নবম বর্ষ রক্তদান শিবির উপলক্ষে বর্ধমান রবিবার হেরিটেজের উদ্যোগে এবং লোকাল কালীমন্দির শিবমন্দির যে কমিটি আছে, এছাড়া ব্যক্তিগত উদ্যোগে আমাদের লোকালিটির অনেক মানুষজন আছে যারা প্রত্যেকে কিছু সহযোগিতা সহায়তাতে আমরা নবম বর্ষ পালন করছি। এখানে উপস্থিত ছিলেন মাননীয় উপেন্দ্রমিত মহাশয়, কাশীনাথ গাঙ্গুলি, আমাদের লক্ষ্মী নায়ক, আমাদের রোটারি মনোব্রত রায়, সঞ্জয় মণ্ডল, গৌতম দাস, বিভিন্ন মানুষ এখানে ছিলেন, বসেছি। তাছাড়া আমরা এই এলাকার মানুষজন যারা প্রত্যেক বছরই এখানে সহযোগিতা করেন তারা সকলেই ছিলেন। আমাদের 100 জনের টার্গেট আছে, অলরেডি আমরা 35-40 জনের মধ্যে পৌঁছে গেছি, অনেক মহিলাও এখানে সামিল হয়েছেন। তো 9 বছর ধরে হওয়ার সুবাদে এটা
প্রথাগতভাবেই নর্মাল কোর্সিং এটা হয়ে যায় আমাদের। এবছরও আমরা সেই মতো করে এগিয়ে চলেছি, আশা করি আগামী বছরও হয়তো আমরা। কাদের হাতে দেওয়া হচ্ছে এটা? এটা বর্ধমান হসপিটালে দেওয়া হয় রেডক্রস সোসাইটি। বর্ধমান থেকে পিঙ্কি প্যাট্রি রিপোর্ট, আনন্দ বার্তা। দুই পক্ষের সংঘর্ষে মৃত্যু হলো একজনের। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাবড়া থানার গোংরা সীমান্ত এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ধানের জমির উপর দিয়ে ট্রাক্টর নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মৃত্যু হলো একজনের, আহত হয়েছেন অনেকে। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাবড়া থানার গোংরা সীমান্ত এলাকায়। 50 বছরের সিরাজ খানের মৃত্যু হয়েছে। ওই তার কাটার ওপারে জমিতে সরষা হয়েছে, না ধান নাই, সরষা লাগিয়েছে। তার উপর দিয়ে আরিফ আর ইসলাম বিশ্বাসের দুটো ছেলে, মনসুরের একটা ছেলে গাড়ি নিয়ে আসছিল। 13 বছরের ছেলে বলছিল ওপর দিয়ে গাড়ি যেতে দেবো না, ফসল নষ্ট হয়ে যাবে, তাকে সেখানে দুটো চর মারে। ছেলেটা এসুর পিসি মারা গিয়েছে, কালকে মাঠে দিয়েছে, ছেলেটা এসুর আব্বাকে বলেনি। পুরো ষড়যন্ত্র ভাবে সিরাজ খান মক্তব্য ওইখানে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে বাড়ি আসছি, পেছন থেকে মাথায় কিসের বাড়ি মেরেছে যা হোক পড়ে গেছে, তার উপরে কোপ কাপ আর ইট ইট বৃষ্টি। তখন সাইডে একজন এসে বললো সিরাজ খান মারা গেছে। আহতরা চাবড়া গ্রামীণ হাসপাতাল ও শান্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ধান কাটার গাড়ি নিয়ে কজন আহত হয়েছে মোট? আমাদের মধ্যে তো 7-8 জন হয়েছে। আর ওদের মধ্যে কে হয়েছে? ওদের মধ্যে কি জানি এখন। ওরা কি ধান অস্ত্র দিয়ে কোপায়? মেশিন টেশিন বা আগ্নেয় অস্ত্র ছিল ওদের সাথে? না, দুটো বোম মেরেছিল, 3-4 বোম মেরেছিল। বন্দুক ছিল কিনা জানি, বন্দুক ছিল অবশ্যই। মানে জমিকে কেন্দ্র করে, মানে জমি ফসলকে কেন্দ্র করে? না না, জমির উপরে ধান কাটা গাড়ি নিয়ে যাচ্ছে। একটা বাচ্চা ছেলে বারণ করছে তো আমাদের জমির উপরে ধান কাটা গাড়ি নিয়ে যাচ্ছে। এরা ধান কাটা গাড়িটা নিয়ে যেতে বারণ করছে, বাচ্চা ছেলেটাকে মেরেছে। মানে আমার বাবা যে ও বললো যে এই বাচ্চা ছেলে তোমার লিখে নেবে, তাই নয় খেলা ফেলি হতে হচ্ছে। আমার বাবা কে মারা মানে মেরে ফেলেছে, বাবা মরে গেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জানা যায় সিরাজ খানের ধানের জমির ওপর দিয়ে ট্রাক্টর নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন হাপা বিশ্বাস। অভিযোগ, এক কিশোর বাধা দিলে তাকে মারধর করা হয়। পরবর্তী ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে বচসা থেকে মারপিট শুরু হয়। এর ফলে সিরাজ খানের মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে রাজামুরাদ শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধা মা। ঘটনাটি ঘটেছে কান্নার নাদুনঘাট মালতীপুর গ্রামে। অভিযুক্ত দুই ছেলে পলাতক। কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধা মা। অমানবিক এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কান্নার নাদুনঘাট মালতীপুর গ্রামে। নির্যাতিত ওই বৃদ্ধা তার দুই ছেলে গোপেনেশ্বর পাল ও সীমান্ত পালের অত্যাচার ও অপমান সহ্য করতে না পেরে এই রূপ বিপত্তি ঘটান। গোপে বললাম কেউ কিছু করতে পারবো না, তুই মেরে ফেল, তুই মরে যা, তুই বিষ খা। গ্রামবাসীরা তাকে নদিয়ার প্রতাপনগর হসপিটালে ভর্তি করলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় গীতারানী দেবীর। এ ব্যাপারে নাদুনঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই পুত্রবধূকে গ্রেপ্তার করলেও দুই ছেলে পলাতক। কান্না থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরও একটি বিরতি। বিরতির পর থাকছে আরও খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। চাচা, আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না? চাচা চাচা, আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা,
ভালো ভালো জামা কাপড়গুলো সব নষ্ট হয়ে আছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। মনের মতো মিষ্টি মেঘা সুইটসের সৃষ্টি উৎকৃষ্ট মিষ্টান্ন পরিবেশক মেঘা সুইটস। এখানে সীতাভোগ, সন্দেশ, রসমালাই, মিহিদানা, কাজু বরফি, ল্যাংচা, লর চমচম, রসগোল্লা, উন্নত মানের দই সহ যে কোনো মিষ্টির একমাত্র প্রতিষ্ঠান মেঘা সুইটস। মনে রাখবেন, যে কোনো অনুষ্ঠানে যত্ন সহকারে অর্ডার সরবরাহ করা হয়। মেঘা সুইটস, ঘোড়দোচটি, জিটি রোড, পূর্ব বর্ধমান। মোবাইল 8695247767। রাজ রাজেশ্বর বস্ত্রালয়, এখানে বিভিন্ন রকম তাঁত, সিল্ক, তসর, জামদানি, হ্যান্ডলুম, ছাপা সহ নিত্য নতুন ডিজাইনার শাড়ি, বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইলের পোশাক, মেয়েদের জিন্স টপ, লেগিংস, কুর্তি, ছেলেদের শার্ট, টি শার্ট, জিন্স অতি সুলভ মূল্যে পাওয়া যায়। এক কথায়, পরিবারের সবার কেনাকাটার জন্য আজই আসুন রাজ রাজেশ্বর বস্ত্রালয়, ভাতার নাসিকগ্রাম মোড়, পোস্ট অফিসের নিচে রঞ্জিত সুপার মার্কেট। মনে রাখবেন, পুজোই থাকছে আমাদের বিশেষ আকর্ষণ। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নম্বর 9933-08776 অথবা 9434-03-8773 অথবা ফোন করুন 0342-266-5417। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবে, যেমন জনসন অ্যান্ড জনসন, মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হানগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন। নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নম্বর 9434671949। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তরহাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়। সময় সকাল 6টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবায় পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডালিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন, আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন স্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজড পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজড চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপ্থালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি,
এখানে ওপিডি খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত এবং বিকেল 5:00 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এবার পুজোয় বেড়াতে চলুন আমাদের সাথে। নৈনিতাল, রানীক্ষেত, আলমোড়া, কৌশনী, চকৌড়ি, মুন্সিয়ারি সহ আরও অনেক জায়গা। যাত্রা শুরু 15/10/2018 এবং 22/10/2018 12 দিনের। কেরালা ও কন্যাকুমারী যাত্রা শুরু 16/10/2018 এবং 25/10/2018 14 দিনের এবং ভাইজ্যাক, আরাকু, হায়দ্রাবাদ সহ অন্যান্য জায়গা 9 দিনের। যাত্রা শুরু 15/10/2018 এবং 20/10/2018 যোগাযোগ করুন। দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, রুম নাম্বার 102, স্পন্দন কমপ্লেক্স, অপোজিট ইন্ডিয়ান গ্যাস অফিস, পাড়াপুকুর, বর্ধমান। মোবাইল 9932957841 অথবা 9474986323, ফোন 2662244। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4-টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি নামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9GT রোড, পারবীরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। ফিরে এলাম বিরতির পর। এক দিবসীয় একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। গুসকরা পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের আলুটিয়াতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। 8টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। পূর্ব বর্ধমান জেলার গুসকরা পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের আলুটিয়ায় অনুষ্ঠিত হলো এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা। আলুটিয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও নেতাজি সংঘের পরিচালনায় খাড়ি মুর্মু স্মৃতি কাপ অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই খেলায় উপস্থিত ছিলেন আউশ গ্রামের বিধায়ক অভেদানন্দ থানদার, 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শালেক রহমান, গুসকরা পৌরসভার উপপৌরপতি চাঁদনিহারা মুন্সী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের খেলায় 8টি দল অংশগ্রহণ করেন। এদিনের খেলায় বিজয়ী দলকে 20,000 টাকা ও ট্রফি ও বিজেতা দলকে 10,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। আলুটিয়া 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায় এবং আলুটিয়া নেতাজির সঙ্গে পরিচালনায় হারি মুর্মুর স্মৃতির উদ্দেশ্যে ওয়ান ডে একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছে প্রতি বছরের ন্যায়। এবছরও আমাদের এই নেতাজির সঙ্গে ছেলেরা ভীষণ উদ্যোগী এবং তার সঙ্গে সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসে যারা কর্মী রয়েছে সক্রিয় কর্মী তাদেরও সহযোগিতায় আজকের আমাদের একদিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে মোট 8টি টিমের খেলা চলছে। এখানে আমাদের উপস্থিত ছিলেন আউশ গ্রামের বিধায়ক অভেদানন্দ থানদার মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের ব্লক প্রেসিডেন্ট প্রগত দাস। বিভিন্ন প্রোগ্রামের জন্য পুরস্কার দিচ্ছি আমরা, খেলার উইনার্স মানি থাকছে 20,000 টাকা, সঙ্গে ট্রফি থাকছে, আর রানার্স মানি থাকছে 10,000 টাকা, সঙ্গে ট্রফি থাকছে। গুসকরা থেকে প্রতীক্ষিত বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শহর বর্ধমানের আজির বাগানে। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে খেলাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় 16টি দল অংশগ্রহণ করেন। রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 22 নম্বর ওয়ার্ডে আজির বাগান নেতাজি সংঘের উদ্যোগে আজির বাগান এলাকায় একমানি সরেন ও মঙ্গল মারান্ডি স্মৃতি ফুটবল চ্যালেঞ্জার ট্রফি খেলা অনুষ্ঠিত হলো। বিগত 5 বছর ধরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এদিনের খেলায় মোট 16টি দল অংশগ্রহণ করেন। বিজয়ী ও বিজেতা দলকে ট্রফি ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এদিন খেলা দেখার মাঠে দর্শক সমাগম ভালো ছিল।
ব্যাংকের পরিচালনায় হ্যাঁ আজকে দীর্ঘ পাঁচ বছর ধরে এই খেলাটা পরিচালনা করা হচ্ছে। আর এই খেলাটা আমাদের বিশেষ আকর্ষণ, আজকে যে খেলাটা হলো এই খেলাটা বিশেষ আকর্ষণ। আমরা দুটো মহিলা টিম দ্বারা এই খেলার সূচনা করেছি। হ্যাঁ, এই খেলাটা আমরা মোটামুটিভাবে পাঁচ বছর ধরে চালিয়ে যাচ্ছি খেলাটা। কতগুলো টিম অংশগ্রহণ করেছে? এখানে ১৬খানা টিম অংশগ্রহণ করেছে। সবই কি বর্ধমানে না বর্ধমানের বাইরেও আছে? বাইরে পান্ডুয়া আছে, আবার বার্সেলিনা আছে, আসানসোল আছে, অন্যান্য জায়গার টিমও আমাদের এখানে আছে। যারা ফাইনালে উইনার্স হবে তাদেরকে কি করা হবে, কি কি দেবে? ফাইনালে প্রত্যেক খেলা আমরা ম্যান অফ দ্য ম্যাচ দিচ্ছি। এছাড়া যারা ফাইনালে উন্নীত হবে তাদের জন্য ম্যান অফ দ্য সিরিজ একটা আছে, বেস্ট গোলকিপার আছে। এছাড়াও আমরা প্রাইজ মানি দিচ্ছি ৩০০০ আর ৭০০০। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ধারা শিল্পটা তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, নাইন বিডি রোড, কার্বি খাটা, জয়কন্ঠ সীমা মার্কেট, বর্ধমান 7131033। হলিডক স্কুল অ্যাফিলেটেড টু ISC, নবাব হাট, সিটি রোড, বর্ধমান। লোকাল লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল, আরজি ভবন, পার্বিঘাটা, শ্রীপল্লি, পূর্ব বর্ধমান। বরশুল বিডিও অফিসের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। স্পেশাল ক্যাম্পিং ডে পালিত হলো রবিবার। কিষান মান্ডি ঘুরে দেখলেন ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। দুই পক্ষের সংঘর্ষে মৃত্যু হলো একজনের। কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ মা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।
অতিথি। দুপুরে খাওয়া কিংবা রাতের ডিনার, পেট পুজো মানে ভোজ আর ভোজ মানে রাইস, খেয়ে তৃপ্তি খাইতে তৃপ্তি মতিয়ান রাইস। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কম্পিউটার শিখুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে সিআইটিএ, ডিআইটিএ, ডিটিপি, মাল্টিমিডিয়া, এফএ, ট্যালি উইথ জিএসটি, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলিতেছে। কোর্স সম্পূর্ণ করলে সরকারি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হবে, যা যে কোনো সরকারি চাকুরির পরীক্ষায় এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য। এছাড়া এখানে যুব ভোকেশনাল কোর্স করানো হয়, বিউটিশিয়ান, মোবাইল রিপেয়ারিং, ইলেকট্রিক্যাল টেইলারিং ইত্যাদি। ঠিকানা বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, 3 নম্বর ভবানী ঠাকুর লেন, ওমেন্স কলেজের পাশে, স্টেট ব্যাংকের বিপরীতে গলির ভিতরে, বিরতলা, বর্ধমান। যোগাযোগ করুন এই নাম্বারে 9332240657 অথবা 8918641679। পার্ল হোটেল অ্যান্ড ব্যাংকুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মিত্র লেন, পাড়া পুকুর, বর্ধমান। আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোরা পুল, বর্ধমান। ফোন 9732339606 অথবা 9153021285। শিক্ষকতা, নার্সিং, আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাস করুন এনআইওএস। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনুশ্রী সরকার। সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন। প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন। প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার অর্ঘ সাহা বসছেন। শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন। মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত মমতা ফার্মেসি। ঠিকানা হলিচাইল স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735290027 অথবা 7908406073। মাছ চাষি ভাই এবং মাছ চাষে আগ্রহী ব্যক্তিদের জন্য সুখবর, দক্ষিণ দামোদরের শেয়ারা বাজারে এই প্রথম বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ বিষয়ক একটি প্রতিষ্ঠান। এখানে বিশেষজ্ঞ দ্বারা মাছ চাষ বিষয়ে পরামর্শ দেওয়া হয়। মাছ চাষ সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা সঠিক সমাধানও করা হয়। আমরা জল, মাটির পাশাপাশি মাছের রোগ নির্ধারণ করে প্রয়োজনীয় ওষুধপত্রাদি দিয়ে থাকি।
এছাড়া মাছ চাষ বিষয়ক যে কোনো প্রকার প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনি পাবেন বিভিন্ন প্রকার ঔষধ, মিনারেল, ভিটামিন, ভুট্টা, সরিষার খোল, মহুয়া খোল ইত্যাদি। মনে রাখবেন, বিশেষজ্ঞ দ্বারা জলাশয়ের পরিদর্শন করে সঠিক পরামর্শ দেওয়া হয়। মীনাক্ষী ভান্ডার, শেয়ারা বাজার, ফুটবল মাঠ, ফাঁড়ির পাশে। ফোন নাম্বার 8768006173।